কাল 25শে ডিসেম্বর, আর আজকে আকাশের অবস্থা দেখো, পুরো কুয়াশায় আচ্ছন্ন। আর শুভ সকাল সকাল আমাকে ছাদের সেই কুয়াশা দেখাতে নিয়ে গেল, আর ওর কি বক্তব্য সেটা তোমরা নিজের মুখেই শুনে নাও। আজ 24শে ডিসেম্বর, কলকাতা জুড়ে খুবই কুয়াশা পড়েছে, এবং আমি আরও আগে উঠেছিলাম, তো তখন আরও অন্ধকার ছিল, সেই সময় ভিডিওটা করতে পারিনি। এবার এখন 9টা বেজে গেছে, এখন ভিডিওটা করছি, কুয়াশা পুরো আচ্ছন্ন, তবে এটা আরও ভালো ক্লিয়ারলি দেখার জন্য ভিডিওটা করা। চেন্নাই তো উঠতে চাইছিল না, বলছে বাইরে ঠান্ডা, আজকে যেহেতু আমার ছুটি তো তাই জন্য উঠতে চাইছিল না। তো ওকে কী বলে উঠবো, বললাম যে বরফ পড়ছে, বরফ পড়ছে, ওই শুনে উঠে এলো, এসে দেখছে না বরফ না, কুয়াশা পড়ছে। বরফ আমি বিশ্বাসও করিনি এটা। হ্যাঁ হ্যাঁ, প্রথমে বিশ্বাস করেছিল না, উঠে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আমার মাথায় কি ইয়ে হয়ে যায় নাকি, আমি বরফ বিশ্বাস করবো, আমার খুব ঠান্ডা লাগছিল আজকে, ওই জন্য আমি উঠতে চাইছিলাম। ওই দিকে দেখাও, আচ্ছা ওই দিকে দেখাও, দাঁড়াও। হ্যাঁ কিছু সত্যি কিছু দেখা যায় না, এইসব এইসব জায়গাগুলো সব দেখা যায়, এই আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এগুলো এখন বাজে 9টা, 9টার সময় থেকে আজকে সারাদিনে টুকটাক প্ল্যান রয়েছে। প্ল্যান আগে থেকে বানাও না? প্ল্যান আমি কখনো আগে থেকে বানাই না, প্ল্যান অটোমেটিক দেরিয়ে তৈরি হয়। আর আজকে আমার তো প্ল্যান তোমায় করতেই হবে। এই নানু চি পেটনি কোথা কার, সকাল সকাল ম্যাডাম ব্রেকফাস্ট বানাচ্ছে, সকাল সকাল না বেলা 11টা বেজে গেছে, কি বানাচ্ছো? 11টা বাজেনি মোরে, ডিম টোস্ট খাওয়াবো তোকে। আমি রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা আমি নিজেও জানি না, এই যে এই দাদা জানেন, দাদা ও আচ্ছা আমাকে এরকম ভাবে রেডি করালো, করে বললো চলো, এবার আমি জানি না কি, ও নিজেই বললো এইটা এইটা ওইটা ওইটা পরো, পরে নিজেই ইয়ে করলো, তারপর বললো আমি কোনটা পরবো, মানে নিজে আমাকে চুজ করে দিল যে আমি কোনটা কোনটা পরবো, তারপরে নিজে আমাকে জিজ্ঞেস করছে। যাই হোক, কোথাও যাবো, কোথায় যাবো আমি সত্যি জানি না, কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে দেবো, মাত্র এই জানে যে কোথায় আমাকে নিয়ে যাচ্ছে। একটু তাকাও, এ কি? হ্যাঁ আরে মাই নেম ইজ খালেন, আমি তো শাহরুখ খান। ও কারোর দিকে তাকা, সরে এসো সরে এসো সরে এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হেলমেট আমার হেলমেটটা নাও, এই যে আমার জন্য একটা হেলমেটও কিনে দেয় না আমাকে, একটু ভালো পার্পল কালারের বলেছি। বাচ্চাদের আবার কি হেলমেট, যা পড়াবে তাই। বেরিয়েই চলে গেছিলাম একটা ইলেকট্রনিক্স দোকান থেকে, ওখান থেকে দুটো জিনিস নিয়ে নি, কি কি কিনেছি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। পেয়েছো? আর তারপর একটা ওষুধ বাবার নেওয়ার ছিল, তো সেটাই নিয়ে নিলাম। তারপর আমরা চলে গেছিলাম অত 1590-তে, তার মানে আজকের ডিনারটা হতে চলেছে অধে। এসেই হাতে পেয়ে গেছি মেনু কার্ড, তো এবার অর্ডার দেওয়ার পালা। এসে গেছে ম্যাডাম এখন খেতে, ঠিক আছে। আমাকে সারপ্রাইজ দিয়েছে আজকে, আমার একটা দশ জিনিস দরকার ছিল সেটা বুঝে, আজকে যেহেতু আমি শ্যাম্পু করেছি চুলটা ভেজা ভেজা ছিল বলে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আমার, আর আমার হেয়ার ড্রায়ারটা যেহেতু ওই বাড়িতে মানে ওই বাড়িতেই রেখে এসেছি আমি, সেই জন্য আমাকে একটা হেয়ার ড্রায়ার কিনে দিয়েছে, আর খাওয়াতে নিয়ে এসেছে, আর অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি, এবার খাওয়াটা আসবে। তো একটা সারপ্রাইজ, আমি জানতাম যে ও সারপ্রাইজ দিতে পারে না, বাট সত্যি দিয়েছে, এটা বেশ ভালো লাগলো আমার। তো তোমার রিয়াকশন? হ্যাঁ আমার রিয়াকশন আচ্ছা, চলে এসছে আমাদের, এটা কি ইরানি কাবাব তাই তো, মুরগি ইরানি কাবাব, বাবা সমস্ত সসই নিয়ে নিচ্ছে, মানে সব কিছু একসঙ্গে টেস্ট করবে, শুরু করো তারপর আমি খাবো। এটা কি
অনিয়নের একটা কি মশলা দিয়ে দিয়েছে। এই যে আমার চ্যানেলে এখন ফুড রিভিউ দেবে। হ্যালো, এবার আমি খাবো, সফট আছে। আর পিকেল গুলো ভালো? এটা কি পিকেল, এটা কি? হ্যাঁ, লখনৌই পরাঠা, কিন্তু লখনৌয়ের কিছু বুঝতে পারছি না আমি, কি নর্মাল পরোটা লাগছে তাই না? হ্যাঁ, বাট একদম নর্মাল লাগছে। বাবা কি সাউন্ড বাড়িয়ে দিয়েছে এবারে, কি মারাত্মক এক্সপ্রেশনটা দেখি আমি একটু দেখি। আগের কাবাবটা তো দারুণ লেগেছে আমার, বাট এটা ছিঁড়তে পারছি না, পরোটা সফট। এবার চিকেন লাগিয়ে মাখামাখি হয়ে গেছে একটু চিকেন দিয়ে। এটা শুধুও খাওয়া যায় যদিও, বসে বসে হাত ধুচ্ছে, খাওয়া হয়ে গেছে, কেমন একটা রাজা রাজা ফিল হচ্ছে। খাওয়া কমপ্লিট, এবারে এটা দেখি, এইটা ভালো লাগে, মৌরি লাগে। তো এখন যাচ্ছি বাড়িতে, বাড়ির বাবার যেহেতু ওষুধটা নিয়ে নিয়েছি সেই ওষুধটা দিতে যাবো। অনেক রাত হয়েও গেছে, ওষুধটা দিয়ে তারপরে যাবো বাড়িতে। আর কাল হলো 25 ডিসেম্বর, কোথায় নিয়ে যায় স্যার আমি জানি না, স্যার একটু ছুটি আছে, নিয়ে যাওয়ার তো কথা, এবার দেখা যাক। হ্যাঁ, আমরা বাড়ি চলে এসেছি, সমস্ত কাজকর্ম মিটিয়ে বাড়িতেও গেছিলাম ওষুধ ফষুধগুলো দেওয়ার জন্য। আর এটা আমাকে আজকে গিফট করেছে শুভ, এই যে এই ফিলাপ, আমার ওই বাড়িতে ফিলিপসের রয়েছে, এটা নিয়েছি নোবার, বাট ওই বাড়িতে ফিলিপসেরটা না শুধু হট এয়ার মানে কোল্ড এয়ার হয় না, তো এটার দেখলাম রেগুলেটর সিস্টেমও রয়েছে, মানে 1 2 3 করে, মানে পাওয়ার আপ ডাউন, মানে জোরে হাওয়া হওয়ার জন্য, আর ঠান্ডা গরমেরও মেজারমেন্ট রয়েছে, মানে রেগুলেটর রয়েছে দুটো। খুব ভালো, আমি তোমাদের একদম রিভিউ দিয়ে দেবো। আর দাদাভাইয়ের জন্য নিয়েছি একটা ট্রিমার, আর এখানে রয়েছে শুভ, চুল আশরাতে আশরাতে এসেছিলো, যাই হোক একটু আগে ওকে আমি ডেকেছিলাম বলে। তো সকলকে জানাই, হ্যাঁ অ্যাডভান্স, একদম অ্যাডভান্স মেরি ক্রিসমাস, কালকে রয়েছে ক্রিসমাস, কোথায় মিলে গেলো আমাকে, আচ্ছা ঠিক আছে। যাই হোক, সবাইকে জানাই মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। আর তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, বাই।